হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমাদের চ্যানেল কেকেসি এইচডি ব্লগে। তো এতদিন ধরে এই চ্যানেলটাতে আমি যা ভিডিও ছেড়ে আসছি সেসব সব নানা রকম ভিডিও ছিল, ঠিক আছে, ব্লগিং ছিল, কিছু কিছু ওদের নিয়ে ভিডিও করা ছিল, ঠিক আছে। তো এখন আমি একটা নতুন সিরিজ চালু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ট্রেনিং সিরিজ, ডগ ট্রেনিং সিরিজ। তো প্রথমে আমি করেছিলাম হিন্দিতে, এখন আমি বাংলায় করবো, এর কারণ হিন্দিতে অনেক চ্যানেল আমি দেখেছি ডগ ট্রেনিং খুব ভালো চ্যানেল আছে, ঠিক আছে, কিন্তু বাংলায় খুব কম ভালো বলতে কি, যারা করছে নিশ্চয়ই তাদের বেস্ট দিচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এক্সপ্লেন করা এবং জিনিসগুলোকে বোঝানো খুবই দরকার, না হলে পরে আপনি হয়তো শিখে যাচ্ছেন যে কীভাবে কুকুরটাকে সিট করাতে হবে, কিন্তু যখন আপনি করাতে যাবেন তখন দেখবেন আপনার কুকুর ঠিকঠাক সিট করছে না বা আপনার কথাটা ঠিকঠাক শুনছে না, ঠিক আছে। তো কী করে কথাটা শুনবে বা কী করে আমরা কমিউনিকেশান বিল্ড করতে পারি সেটা নিয়ে আজকে আমি এই জিনিসটাকে চালু করতে যাচ্ছি, ঠিক আছে। তো আশা করবো আপনাদের সব ভিডিওগুলোই ভালো লাগবে এবং এটাতে ইনফরমেশন অনেক রকম পাবেন আপনারা, যে কী করে কমিউনিকেশান বিল্ড করতে হয় এবং কীভাবে অ্যাটাচমেন্ট আসবে। তো আমাদের দুটো জিনিসই ইম্পর্টেন্ট, যখন আমরা ডগ ট্রেনিং বা বাড়িতে কুকুর পুষবো বা পেট হিসাবে রাখবো, তখন আমাদের দুটো জিনিস খুবই 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 ইম্পর্টেন্ট। এক নাম্বার হচ্ছে আমাদের অ্যাটাচমেন্টটা খুবই দারুণ হওয়া দরকার আমাদের পেটের সাথে, এবং এই অ্যাটাচমেন্ট যখনই আপনি তৈরি করতে যাবেন তখনই আমাদের কি প্রয়োজন পড়ে যাবে, তখন আমাদের কমিউনিকেশনটা খুবই প্রয়োজন পড়ে যাবে। যখন আপনি কমিউনিকেট করতে পারবেন আপনার পেটের সাথে, তো ঠিক তখনই আপনার অ্যাটাচমেন্ট বিল্ড হওয়ার একটা সম্ভাবনা থাকবে, ঠিক আছে। আমরা হয়তো যখন বিস্কিট দিই কোনো কুকুরকে বা যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি ফট করে চলে আসছে সেই কুকুরটা, যেটাকে কাল আমি বিস্কিট খাইয়েছিলাম, তো সেটাকে অ্যাটাচমেন্ট বলা যাবে না, ঠিক আছে, সেটার অন্যরকম ব্যাপার আছে, ওটা নিয়েও আলোচনা হবে। নিশ্চয়ই আমি সব কিছুই বলার চেষ্টা করবো যতদূর আমি জানি, ঠিক আছে। আমি ডগ ট্রেনিং করাই, আমি ডগ ট্রেনিং বাইরেও করাই, আমি নিজের বাড়ির যে কটা আছে যে দুটোকেও আমি ট্রেন করিয়েছি, ঠিক আছে, এটাকে বাংলায় ট্রেন করিয়েছি, আর যেটা এটা যেহেতু বিদেশি ব্রিড তো এটাকে বাংলায় ট্রেন করিয়েছি, এবং যেটা আমাদের দেশি ব্রিড ওটাকে ইংলিশে ট্রেন করিয়েছি, ঠিক আছে, এটাও দেখাবো আমি সামনে। তো এই ট্রেনিং প্রসেসগুলোও দেখাবো এবং এদেরকে কেন ট্রেনিং করানো দরকার প্রত্যেক ধাপে ধাপে আপনারা সেটাও শুনতে পারবেন, ঠিক আছে। তো ছোটো ছোটো ভাই বোনরা যারা আমার ভাই বোন হিসাবে আছো, মানে ভাই বোনের মতো যারা এই ভিডিওটাকে দেখছো, তারা তো সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নাও, এরকম তোমাদের খুবই দরকার। এবং যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ, মানে আমার থেকে যারা বড়ো এবং আমার সমবয়সী যারা, তারা আমাকে হেল্প করো বা এই ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটাকে শেয়ার করো, কেন কি এই জিনিসটা জানা খুবই দরকার। প্রতারিত হচ্ছে অনেক কুকুর আমরা জানি, অনেক রকম এইসব ব্যাপার নিয়ে এখন আমি বলতে চাচ্ছি না। মোট কথা, আমি একটা সিরিজ চালু করতে যাচ্ছি, তো যতটা সাপোর্ট পাবো আমি ততটা আমি উদ্যোগ পাবো যে আমি নিজে সব কিছু বলি এবং জিনিসগুলোকে দেখাই সবাইকে, ঠিক আছে, অনেকের অনেক অনেকই দরকার, সত্যি অনেক দরকার, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্তই, আমি সামনে ভিডিও আনছি, তাড়াতাড়ি চলে আসবে ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।